আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করোনায় এমন মানুষ খুব কমই দেখা যায় আমরা সবাই দামি অথবা সস্তা সব ধরনের ফোনই কিন্তু ব্যবহার করে থাকি অনেকের কাছে আবার দামি ফোনের চাহিদা থাকলেও টাকা পয়সার সমস্যার কারণে নতুন ফোনটি কিন্তু কিনতে পারে না আবার অনেক সময় অনেকেই দেখা যায় একটি মোবাইল কিনবো ভেবেই হুট করে একটি পুরাতন মোবাইল কোনো কিছু না ভেবেই কিনে ফেলে আসলে এই কাজটি কতটুকু বুদ্ধিমানের কাজ এভাবে কোনো কিছু না জেনে না ভেবে একটি সেকেন্ড হ্যান্ড মোবাইল এতগুলো টাকা দিয়ে কেনা কতটুকু যৌক্তিক এবং কতটুকু নিরাপদ গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি নাহিদ আর আপনারা দেখছেন ইনটেক বিডি তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি পুরাতন মোবাইল ক্রয় করার সময় আপনাকে প্রথমেই যে বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনি মোবাইলটি কার কাছ থেকে কিনছেন অর্থাৎ আপনি যে মোবাইলটি কিনছেন তার মালিক আসলে কে এই বিষয়টি আগে গুরুত্ব সহকারে দেখতে হবে বর্তমানে আমাদের দেশে মোবাইল ফোন চুরের সংখ্যা সবচাইতে বেশি তাই কেনার আগে অবশ্যই আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে আপনি যে ফোনটি কিনছেন সেই ফোনটি চুরির ফোন কিনা। আর সেই জন্য বিক্রেতা যে সেই ফোনটির প্রকৃত মালিক সেটা কিন্তু অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে আর সেই জন্য মোবাইল ফোনটি যে চুরির নয় অর্থাৎ যে মোবাইলটি আপনি কিনছেন তার প্রকৃত মালিক যে বিক্রেতা সেটা নিশ্চিত হওয়ার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। যে ট্রিক্সগুলো ফলো করলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ফোনটি আপনি কিনতে যাচ্ছেন সেটি আসলে অরিজিনালি যে বিক্রি করছে সেই মালিক কিনা অথবা এটি কোনো ধান্দা বা চুরির ফোন কিনা পুরাতন মোবাইল কেনার আগে অবশ্যই আপনাকে বিক্রেতার কাছ থেকে ওই মোবাইলের সাথে নতুন অবস্থায় দেওয়া মোবাইলের বক্সটি চেয়ে নিতে হবে আপনি যদি নিশ্চিত হতে চান যে ফোনটি চুরির কিনা তাহলে অবশ্যই বিক্রেতার কাছ থেকে মোবাইলের বক্সটি চেয়ে নেবেন কেননা এই বক্সের মাধ্যমে অনেকটা নিশ্চিত হওয়া যায় যে মোবাইলটির মালিক প্রকৃতপক্ষে বিক্রেতা কিনা ফোনটির আইএমআই নাম্বার ঠিক আছে কি না তা অবশ্যই চেক করে নেবেন বিক্রেতার কাছ থেকে মোবাইলের বক্সের সাথে পাওয়া আইমিআই নাম্বার এবং আপনার সেই মোবাইল থেকে ডায়াল করে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই নাম্বার ডায়াল করলে একটি আইমিআই নাম্বার শো করবে এই দুইটি আইএমআই নাম্বার যদি আপনি মিলিয়ে সেম টু সেম পান তাহলে কিছুটা বোঝা যায় যে মোবাইলটা আসলে অরিজিনালি এই বক্সের সাথে দেয়া অর্থাৎ বিক্রেতা এই ফোনটি দোকান থেকে নতুন অবস্থায় ক্রয় করেছে এটা একটু হলেও নিশ্চিত হওয়া যায় আর এই আই এর বিষয়গুলো যদি মিল থাকে তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন অথবা যদি দেখেন যে বক্সের আইএমইআই নাম্বার এবং মোবাইলের আইএমইআই নাম্বার সাথে পার্থক্য রয়েছে তাহলে ভুলেও এই ফোনটি ক্রয় করবেন না এরপরও যদি আপনি ওই ফোনটি ক্রয় করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন কেননা এই আই এর মাধ্যমে চুরি করা ফোন অনেকাংশেই পুলিশ খুব সহজেই খুঁজে বের করতে পারে আর চুরি হওয়া ফোন পুলিশ কিভাবে খুব সহজেই খুঁজে বের করে এই বিষয়ে অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে এর জন্য আপনি মোবাইলটিকে খুব ভালোভাবে দেখে শুনে বুঝে নিবেন প্রয়োজনে মোবাইলের সেটিংয়ে গিয়ে সবগুলো সেটিং চেক করে নেবেন এবং আপনি যে মোবাইলটি নিচ্ছেন ওই মোবাইলের মডেল অনুযায়ী ইন্টারনেটে এর ফাংশনগুলো চেক করবেন এর সিস্টেমসগুলো চেক করবেন ইন্টারনেটের সেটিংগুলোর সাথে এবং কনফিগারেশনগুলোর সাথে যদি আপনার হাতে থাকা ওই ফোনগুলোর কনফিগারেশন মিলে যায় তাহলে বুঝে নিতে হবে ফোনটি আসলেই অরিজিনাল কিন্তু এই সেটিংগুলোর সাথে যদি মিল না থাকে আপনার কাছে যদি মনে হয় যে আসলে আপনার ইন্টারনেটের যে কনফিগারেশনগুলো দেখাচ্ছে ওইম ফোনের মডেল অনুযায়ী কিন্তু আপনার হাতে থাকা ফোনগুলো একটু ডিফারেন্স টাইপের সেটিং বা কনফিগারেশন দেখাচ্ছে তাহলে বুঝবেন এই ফোনটিতে কোনো না কোনো ভেজাল আছে হতে পারে এটি কপি ফোন অথবা এটা কোনো ডুপ্লিকেট ফোন একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে এর আউটলুক বা বাহিরের পাশে একটু ভালো করে খেয়াল করে দেখা উচিত মোবাইলের গায়ে কোনো দাগ বা ফাটার কোনো চিহ্ন আছে কি না এই বিষয়গুলো একটু বেশি করে ভালো করে সময় নিয়ে দেখে নেওয়া উচিত আর সেই সাথে মোবাইলের ভলিউম এবং পাওয়ার বাটনগুলো খুব ভালোভাবে চেক করে নেবেন বারবার চেক করবেন কারণ অনেক সময় এই ভলিউম এবং পাওয়ার বাটনগুলো ঠিকঠাক মতো কাজ করে না যদি মোবাইলে কভার লাগানো থাকে তাহলে অবশ্যই মোবাইলের কভারটি রিমুভ করে ভালোভাবে এর চারপাশ দেখে নেবেন এগুলো করলে আপনার জন্য আরেকটা সুবিধা হবে সেটা হচ্ছে এই মোবাইলের আউটলুকগুলো দেখে আপনি আসলে বুঝতে পারবেন মোবাইলটি বিক্রেতা কতদিন ইউজ করেছে এ সম্পর্কে একটা সাধারণ ধারণা পাবেন আরেকটা কথা অনেক সময় দেখা যায় মানুষের হাত থেকে স্মার্টফোনগুলো পরে গিয়ে ডিসপ্লে নষ্ট হয়ে যায় এবং ওই সময় ফোনটা ইউজ করতে ভালো লাগে না তাই তারা কি করে মার্কেট থেকে চায়না না বা নর্মাল টাইপের ডিসপ্লে কম দামে রিপেয়ার করে সেই ফোনগুলো বিক্রে ডট কম বা এরকমের বিভিন্ন সাইডে অ্যাড দিয়ে একটু কম দামে ফোনগুলো বিক্রি করে দিতে চায় এবং অনেকে বিক্রি করেও দেয় সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় এই সহ ফোনগুলো নিয়ে অনেকেই ধরা খায় কিছুদিন পরে আমরা জানি যে রিপেয়ার করা স্মার্টফোনের ডিসপ্লেগুলো কিছুদিন পরে এমনিতেই ড্যামেজ হয়ে যায় বেশি দিন চালানো যায় না সেই ক্ষেত্রে আপনাকে ফোন কেনার সময় অবশ্যই ফোনের আউটলুক থেকে বুঝতে হবে যে এই ফোনটির ডিসপ্লে রিপেয়ার করা কিনা এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে ফোনের ডিসপ্লেতে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে হয়তো ফোনের কালার গ্রেডিং দেখে বুঝতে পারবেন অথবা রিপেয়ার করলে অনেক সময় সাইডে থেকে অরিজিনাল ডিসপ্লের মতো এই ডিসপ্লেগুলো অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে না তাই ভালোভাবে খেয়াল করলে কিন্তু অনেক সময় বোঝা যায় একটা কথা মনে রাখবেন মোবাইলের ডিসপ্লে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই ডিসপ্লেতে গিয়ে যদি আপনি ধরা খান তাহলে কিন্তু আপনার এই মোবাইলটা কিনা সম্পূর্ণই বৃথা যাবে তাই অবশ্যই মোবাইলের ডিসপ্লের দিকে অতিরিক্ত সময় দিয়ে চেক করে নেবেন সেকেন্ড হ্যান্ড ফোনের পোর্টসগুলো ভালোভাবে চেক করে নেবেন বিশেষ করে হেডফোন জ্যাকের পোর্টস চার্জিং পোর্টস এগুলো খুব ভালোভাবে চেক করে নেবেন প্রয়োজনে হেডফোন লাগিয়ে কথা বলে এবং লাউডসে গাউন শুনে চেক করে নেবেন মোবাইলের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে চেক করে নিতে হবে মোবাইল ফোনের ক্যামেরা কত মেগাপিক্সেল এর র্যাম রম কতটুকু আছে মোবাইল ফোনটির ভার্সন কত এর প্রসেসর ক্ষমতা কেমন ফোনটির নেটওয়ার্ক সিগন্যাল কেমন দেয় প্রয়োজনে ফোনের সিম ঢুকিয়ে কারোর সাথে কথা বলে যাচাই করে নেবেন ফোনের নেটওয়ার্ক সিগন্যাল ঠিক আছে কি ইন্টারনেট ব্রাউজ করে নিতে পারেন ওই ফোনটির চার্জিং অবস্থা কেমন এর ব্যাটারি ব্যাকআপ কেমন ফোনটি থেকে আপনার পরিচিত কারোর সাথে ফোন করে কথা বলে লাউড স্পিকার এবং এর ইয়ার স্পিকার দুটোই চেক করে যাচাই করে নেবেন কারণ অনেক সময় কিছু কিছু পুরাতন ফোনের লাউড স্পিকার অথবা স্পিকারে সমস্যা থাকে এর টুকটাক সব কিছুই মোটামুটি ভালোভাবে দেখে শুনে নেবেন হয়তো দেখা যাবে আপনি ফোনটি অনেক ভালো দাম দিয়ে কিনলেন কিন্তু বাসায় নিয়ে ব্যবহার করার পর দেখলেন এতে ছোটোখাটো প্রবলেম আছে তখন কিন্তু আপনার এই টাকাটি সম্পূর্ণ জলে যাবে তাই ফোনটি নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন আর এই বিষয়গুলো যাচাই বাছাই করার পর ফোনটি যদি আসলে আপনার ভালোই লাগে অবশ্যই এর সঠিক একটি মূল্য নির্ধারণ করে আপনি ফোনটি নিতে পারেন এবং ফোনটি নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন বিক্রেতার কাছ থেকে তার একটি ভোটার আইডি কার্ডের কপি অথবা প্রমাণস্বরূপ তার ফোন নাম্বার এবং তার সাথে একটি সেলফি তুলেও রাখতে পারেন এতে করে আপনি কিন্তু অনেকটাই সেফ থাকবেন এই ফোনটি ব্যবহারকালীন সময়ে আপনি যদি কোনো প্রকার হয়রানির শিকার হন এই ফোনটির এগেইনস্টে কোনো পুলিশি ঝামেলার ইস্যু থাকতে পারে ফোনটি কোনো অকারেন্স থেকেও আসতে পারে সেই জন্যে আপনি অবশ্যই প্রমাণস্বরূপ এই বিষয়গুলো আপনার কাছে রাখবেন যাতে পরবর্তীতে পুলিশ যদি আপনাকে এই ফোনটির এগেনস্টে কোনো হয়রানি করে তাহলে যাতে প্রমাণস্বরূপ পুলিশকে আপনি এই বিষয়গুলো দেখাতে পারেন আর আপনি যে তার কাছ থেকে ফোনটি কিনেছেন প্রকৃতপক্ষেই এর সঠিক একটা প্রমাণ নিজের কাছে রাখার চেষ্টা করবেন তাহলে আশা করি ভবিষ্যতে নিশ্চিন্ত থাকবেন এই ফোনটি নিয়ে কোনো প্রকার হয়রানির শিকার আপনাকে হতে হবে না তো এই ছিল আসল বিষয়বস্তু টিপসগুলো ফলো করলে আশা করি আপনারা সাশ্রয়ী মূল্যে একটি পুরাতন মোবাইল নিজের জন্য ক্রয় করতে পারবেন আর পুরাতন মোবাইল কিনতে গিয়ে কখনোই আপনি ঠকবেন না আমার বলা টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই টিপসগুলো কাজে লাগাতে পারেন এছাড়াও আপনাদের কাছে যদি আরও কোনো টিপস থাকে তাহলে সেই টিপসগুলো অবশ্যই ফোন কেনার সময় অ্যাপ্লাই করবেন আর সবশেষে একটি কথা বলতে চাই আমার পক্ষ থেকে আমার মতামত হচ্ছে একটি পুরাতন ফোন না কেনা যদি টাকা পয়সার একটু সমস্যা হয় তাহলে কষ্ট করে কিছুদিন সময় নিয়ে আরও আপডেট ফোন মার্কেটে আসলে কিছু বাজেট বাড়িয়ে নতুন একটি ফোন নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আপনার একটি শেয়ার আপনার পরিচিত কোনো ব্যক্তিকে অথবা আপনার প্রিয় কোনো ব্যক্তিকে বিপদ বা প্রতারকের হাত থেকে রক্ষা করতে পারে আমার ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য আমাদেরকে আপনাদের সাথে আরও বেশি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে উৎসাহিত করবে আশা করি সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই ধন্যবাদ